Bismillahirrahmanirrahim. Mars mas স্বাধীনতার মাস বাঙালি জাতির জন্য এই মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, আমরা যারা বাংলাদেশটাকে নিজের ভূখণ্ড মনে করি, আমরা যারা বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে নিজের আপন মনে করি, আমরা যারা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের প্রত্যেকটা বর্গ ফুটকে নিজের বাড়ি মনে করি, আমরা যারা বাংলাদেশের প্রতিটা ধূলিকণার ভিতরে স্বাধীনতার স্পর্শ বঙ্গবন্ধুকে খুঁজে পাই, তাদের জন্য এই মাসটা। এই মাসে আমাদের বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার গতকালকে 103তম জন্মদিন গেল, উনি 1971 সালের 7ই মার্চে সম্মুখভাবে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের জন্য একটা রাজনৈতিক কবিতা, যাকে বলা হয় সেই 7ই মার্চের ভাষণ, যেটা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসাবে স্বীকৃত হয়েছে, তার মাধ্যমে সারা বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতাটাকে আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়ে সর্বান্তকরণের যুদ্ধ, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছিল। আজকে সেই মহান পিতা, মহান স্থপতি, তার প্রতি সশ্রদ্ধ সালাম, তার পরিবারের সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে তারই যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটা ভঙ্গুর অবস্থা থেকে, একটা খোরা ন্যাংরা একটা দেশ থেকে আজকে যেভাবে স্বয়ং সম্পূর্ণ উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত করে উন্নত রাষ্ট্রে পৌঁছে দেওয়ার জন্য রূপরেখা সহ সমস্ত কার্যক্রম আজকে বাস্তবতার নিরীক্ষে করে যাচ্ছেন, সেই মহিষী নারীর আর একটা যুগান্তকারী প্রচেষ্টা ছিল আমাদের ডিজিটাল বাংলাদেশ। বাংলাদেশ ডিজিটাইজেশন হয়েছে, এখন তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। সেই সেই স্বপ্নে আমরা বিভোর হয়ে যখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগুচ্ছি, তখনই একটা আজকে আমার নির্বাচনী এলাকা গলাচিপায় চমৎকার নিদর্শন স্বরূপ 187টি প্রাথমিক বিদ্যালয়ে আজকে ডিজিটাল প্রযুক্তি নির্ভর শিক্ষক মন্ডলী গড়ে তোলার জন্য আজকে 187টা স্কুলে আমরা প্রধান শিক্ষকদের কাছে ল্যাপটপ বিতরণ করতে যাচ্ছি। সেই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন উপজেলার অত্যন্ত যোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহিউদ্দিন আল হেলাল। উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, ছাত্র নেতা, যুব নেতা থেকে আজকে জনপ্রিয় নেতা জনাব মোহাম্মদ শাহীন। উপস্থিত আছেন উপজেলা এখানকার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সুনীত গাইন। উপস্থিত আছেন ও এখানে আপনাদের প্রাথমিক কর্মকর্তা, আপনাদের 187 জনের যিনি মুরব্বী মীর রেজাউল ইসলাম এবং ওনার সহকর্মী বৃন্দ, এবং আপনারা যারা প্রধান শিক্ষক 187 জন আসছেন। বাঙালি জাতির জন্য পিতামাতার পরে, মানে বিধাতার পরে পিতামাতা, পিতামাতার পরে আপনাদের স্থান, সেই 187 জন সম্মানিত প্রধান শিক্ষক যারা আছেন, সবাইকে আবার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আমাদের নির্বাচিত দুজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এবং শিক্ষক নেতৃবৃন্দ এখানে। প্রিয় ভাইয়েরা, আপনাদের সম্মানটা আপনাদের নিজেদেরকে অনুধাবন করতে হবে। আমি কোথায় বলেছি আপনাদের সম্মান? প্রথমত বিধাতা, তারপরে পিতামাতা, তারপরে আপনারা। বিধাতা সৃষ্টির বিধায়ক, নিয়মের বিধায়ক, পিতামাতা শুধু জন্ম দেয়, আর আপনারা, আমি যদি বলি যে 187টা এই গলাচিপা উপজেলায় 187টা মানব গড়ার ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজাররা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তাহলে কি আমার ভুল বলা হবে? মানব গড়ার ফ্যাক্টরি আজকে যদি আমার একটা পণ্য হিসাবে এই চশমাটা কোনো কারণে বাজারে কিনতে গিয়ে দেখি যে এটার একটা নির্মাণগত ভুল আছে, তাহলে আমি কি করব? আমার কি ক্ষতি হবে?
500 টাকা ক্ষতি হবে, অথবা আমি মেরামত করার জন্য যাব মেরামত করে দিবে, এই তো চশমাটা ভেঙে গেছে লেন্স পরিবর্তন করে দিবে। আপনার ফ্যাক্টরিতে যদি একটা খারাপ মানুষ তৈরি হয় কোন ফ্যাক্টরিতে আপনি নিয়ে যাবেন তাকে মেরামত করার জন্য? এমন কোন ফ্যাক্টরি পৃথিবীতে আবিষ্কার হয়েছে যেখানে মানুষকে মেরামত করা যায়? যায় না। তো কাজেই আপনি এমন একটি ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজার যে আপনার ওখানে শতভাগ নির্ভুল প্রোডাক্ট বেরোতে হবে, শতভাগ কিউসি পাস করতে হবে। তো এখন আপনার স্থানটা কোথায়? এই কথা কিন্তু আমরা মাধ্যমিক স্তরে গিয়ে বলি না, এই কথা আমরা কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে বলি না, এই কথা বলি আমরা প্রাথমিক শিক্ষার বেলায়। আমরা বাড়ি বানাবো 20 তলা, আমাদের সবার নজর আগে ফাউন্ডেশনের উপরে, আমার নজর কিন্তু 20 তলায় আমি কেমন কনস্ট্রাকশন করলাম, কতটুকু আমি ওখানে রড দিলাম সিমেন্ট দিলাম তা নয়। আমাদের কিন্তু 20 তলা বিল্ডিং এর জন্য চেষ্টা থাকে যে ফাউন্ডেশনে আমরা কি মাপের রড দিলাম, কি ভালো সিমেন্ট দিলাম, ভালো কিউরিং করলাম কিনা, এই জন্য আমাদের সমস্ত অ্যাটেনশন থাকে ফাউন্ডেশনের উপরে। সে 20 তলা ভবনের, সেই স্মার্ট বাংলাদেশের ফাউন্ডেশনের মালিক ইঞ্জিনিয়ার হলেন আপনারা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্মার্ট বাংলাদেশ বানাবেন, আপনারা যদি স্মার্ট না হন স্মার্ট বাংলাদেশ কে বানাবে? আমি বানাবো? মাননীয় প্রধানমন্ত্রী সাকসেস হবেন না? এই 187 জন শিক্ষক যেদিন স্মার্ট হবেন সেই দিন বলা যাবে যে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছাটা সঠিক হচ্ছে। স্মার্ট মানে কি, ডিজিটাইজেশন মানে কি, এর পার্থক্যটা কি বুঝতে হবে। আমরা যদি বলি 187 জনকে আমরা ল্যাপটপ দেব, এর মধ্যে ল্যাপটপ ব্যবহার করতে পারেন কয়জন? আমি হাত তুলে দেখিয়ে কাউকে আনন্দ কিংবা লজ্জা দিতে চাই না, অনেকেই হয়তো আমরা এটা ব্যবহারই জানি না, কিন্তু এটাকে শিখতে হবে, এটা জানতে হবে। আপনারা জানেন আমার পিতার বয়স প্রায় 75 বছর, উনি আমার সাথে কথা বলে হোয়াটসঅ্যাপে, উনি এখনো যে কোনো ডিজাইন করেন ক্যাট নামক সফটওয়্যার ইউজ করে। উনি এইটা শিখেছেন কবে? উনি শিখেছেন যেদিন আমি বাসায় কম্পিউটার এনেছি 92 সালে, সেদিন তখনও তো ওনার বয়স অনেক বেশি ছিল, উনি শিক্ষা দীক্ষা অনেক বেশি না, কিন্তু উনি পারেন, উনি স্মার্টফোন ইউজ করেন, ফেসবুকিং করেন, এক্সপ্লোর করেন, ইউটিউবে ওনার চ্যানেল আছে। কেন উনি পেরেছেন? বিকজ তার ইচ্ছা ছিল। আপনারা অনেকেই তার থেকে এখানে নবীন বয়সের চাইলেই করতে পারবেন। কি করতে পারবেন? এত সহজ হয়ে গেছে, আপনি যদি ইউটিউবে যান ওখানে গিয়ে বাংলায় আপনি বলতে পারেন যে আমি অপারেটিং সিস্টেম শিখতে চাই, আপনি দেখবেন সামনে চলে এসছে, তারপর আপনি চালাই দিয়ে দেখবেন। এত সহজ হয়ে গেছে এখন। এখন প্রশ্ন হলো যে ডিজিটাইজেশনের সুবিধাটা কি? আমার আগে আপনারা আরো সংসদ সদস্য পেয়েছেন, আমি এখন যে কথাটা বলবো সেটা তাকে সমালোচনা করার জন্য নয়, কিন্তু তখন ডিজিটাইজেশন ব্যবস্থা ছিল না এবং উনারাও ডিজিটাইজ ছিলেন না। তা আপনারা কি করতেন? এমপির কাছে যান, একটা কাজের সুপারিশ অথবা ডিউ লেটার, এই তো। তা আমি দেখেছি জেনেছি যে আপনারা সকালবেলা লঞ্চ থেকে নেমে নাস্তা খেয়ে ওনার বাসায় যেতেন, বাসায় যাওয়ার পরে এমপি মহোদয় তো রাত্র 2-3টার আগে ঘুমাতে পারেন না আপনাদের সার্ভিস দেওয়ার কারণেই, এই জন্য উঠতেও ওনার দেরি হয়, আমারও দেরি হয়, কারণ ওই আপনাদেরকে মধ্যরাত পর্যন্ত আমাদের সার্ভিস দিতে হয়, ফোন অ্যাটেন্ড করতে হয়। এরপরে ধরেন তার সাক্ষাৎ পেলেন আপনারা সকাল 10টায়, বললেন যে এই ব্যাপারে একটা ডিউ লেটার লাগবে, তো বলতেন যে ঠিক আছে যাও কম্পিউটারের দোকানে যে একটা টাইপ করে নিয়ে আসো। তারপরে কি করলেন আপনারা? সাদা কাগজে টাইপ করে নিয়ে আসলেন, আনার পরে উনি পড়ে দেখলেন এর ভিতরে প্রায় 19টা ভুল, বানানো ভুল হয়েছে, সেন্টেন্স মেকিং এও ভুল হয়েছে, অনেক কিছু জায়গায় ভুল, সম্বোধনেও ভুল হয়েছে। উনি সেগুলো কারেকশন করে দিলেন, দিয়ে বললেন আবার দোকানে যাও। তারপর আপনারা আবার দোকানে গেছেন, গিয়ে আবার কারেকশন নিয়ে এসছেন, এইবার উনি খুঁজে পেলেন যে 7টা ভুল এখনো আছে। এরপরে উনি কারেকশন করে দিলেন, আপনারা আবার ওই দোকানে গেলেন, আর দোকানে গেলেই তো দোকানদার আপনার জন্য বসে থাকে না, সেখানেও তো কাজের সিরিয়াল আছে। এরকম করতে করতে আপনাদের দুপুর ওয়াক্ত হয়ে গেছে। এরপরে কি করলেন আপনারা? দুপুরে খাওয়া দাওয়া করলেন, আপনারা
এরপরে জোহরের নামাজ পড়লেন, এখন এরপরে এমপি সাহেবের কাছে আসছেন, ততক্ষণ কি উনি বসে আছেন? ওনার তো আরো কাজ আছে, উনি হয়তো সরকারি কোনো কাজে গেছেন অথবা কোনো মিটিং এ গেছেন অথবা খাবার পরে একটু রেস্ট নিচ্ছেন, আপনি আবার সাক্ষাৎ পেলেন ওনাকে মাগরিবের পরে। কিন্তু আপনার ইচ্ছা ছিল এই ডিউ লেটারটা নিয়ে আপনারা দুপুরের ভিতরে অফিসে জমা দিয়ে বিকালের লঞ্চ ধরবেন, কিন্তু আপনারা পারলেন না, আপনাকে রাত্রে অবস্থান করতে হয়েছে। তারপরে রাত্রে দেখা হওয়ার পরে আরো দুইবার সংশোধনের পরে আপনি সংশোধিত একটা কাগজ তার কাছ থেকে পেলেন, তখন উনি প্যাড দিলেন, যাও এই প্যাডে তোমরা প্রিন্ট করে নিয়ে আসো। এবং আপনারা তখন দোয়া পড়তে পড়তে যাইতেন যে এই প্যাডটা না আবার নষ্ট হয়ে যায়, প্রিন্টারে না আটকায় যায়। তারপরে নিয়ে আসার পরে দেখা গেল ওই রাত্রে আপনারা হয় স্বাক্ষর করাতে পারতেন না, পরের দিন আবার 10টার সময় স্বাক্ষর করাতেন যদি উনি ঢাকাতে স্টেশনে থাকতেন। আবার উনি যদি রাজনৈতিক কারণে কোথাও চলে যেতেন তাহলে ওই মাসই তো শেষ। এইটাই তো ছিল আগে, এটা হলো নন ডিজিটাল ব্যবস্থা। এখন আপনারা এখানে অনেক শিক্ষক মন্ডলী উপস্থিত আছেন, আমার কাছ থেকে ডিউ লেটার নিয়েছেন, আপনারা কিভাবে নিয়েছেন? আপনারা ডিউ লেটার নিয়েছেন গলা চিপাতে বসে, ডিউ লেটার লিখে আমাকে ইমেল করে দিয়েছেন, আর আমি ঢাকাতে বসে আপনার ইমেল রিসিভ করে ডিউ লেটার নিজে নামিয়ে নিজে টাইপ করে নিজে সংশোধন করে নিজে প্রিন্ট করে নিজে স্বাক্ষর করে ওই দিনই আমার পিএ সাহেবের কাছে রেখে পিএ সাহেবকে দিয়ে আপনাকে টেলিফোন করে বলে দিয়েছি আপনার ডিউ লেটার টেবিলে রেডি আছে, কবে আসবেন এসে আপনারা নিয়ে অফিসে জমা দিয়ে যান। আপনার কোনো পয়সা খরচ হয়েছে? সব মিলিয়ে 10-15 টাকা হয়তো ইমেইলে খরচ হয়েছে। এই ব্যবস্থা জননেত্রী শেখ হাসিনা করে দিয়েছেন, বাংলাদেশকে ডিজিটালাইজ করে দিয়েছেন, আর বাংলাদেশে ডিজিটাল এমপিও মনোনয়ন দিয়েছেন। এই জন্য আপনারা সর্বান্তকরণে এই সুযোগ সুবিধাটা পাচ্ছেন, ঠিক না? দেখি আপনারা এখানে উপস্থিত আছেন, এই ডিউ লেটার পাওয়ার জন্য এর থেকে বেশি সময় কারো কোনোদিন লেগেছিল কিনা এখানে? কারো লাগে নাই। এই জন্য আমি বললাম ডিজিটালের সুবিধা হলো এইটা। ঢাকা শহরে সরকার এই মুহূর্তে পৃথিবীর ভিতরে অন্যতম ঘনবসতিপূর্ণ একটা সরকার, মানে শহর ঢাকা, এখানে প্রায় 2 কোটির উপরে লোক বসবাস করে। সরকার অনেক বড় মেগা প্রকল্প নিয়েছেন হাজার হাজার কোটি টাকা দিয়ে আমাদেরকে যেন যানজট মুক্ত একটা নগরী করতে পারে। তারপরও কিন্তু হিমশিম খাচ্ছে, মেট্রো রেল হচ্ছে, পাতাল রেল হচ্ছে, তারপরে আপনার উপর দিয়ে উড়াল সড়ক হচ্ছে, ইউলুফ হচ্ছে, তারপরে আপনার ডাইভার্সিফিকেশন করে দিচ্ছে বিভিন্ন রাস্তা, তারপরও কমানো যাচ্ছে না। কেন? এইটার সমাধান কিন্তু এক নাগারে চলে আসতে পারে যদি সবাই ডিজিটাইজ হয়ে যায়। ঢাকা শহরে প্রত্যেক দিন মনে করেন 50 লক্ষ লোক খালি চলাফেরা করে। এই 50 লক্ষ লোকের বেশিরভাগ লোককেই দেখবেন যে শুধুমাত্র একটা ইমেইল করতে জানে না, একটা ডিজিটাল কমিউনিকেশনের জ্ঞান নাই, আইসিটি নলেজ নাই, এই জন্য সে দৌড়ে যাচ্ছে। আপনি যদি দুপুরবেলা বলেন যে অমুক রেস্টুরেন্টের অমুক সুস্বাদু খাবার দরকার, আপনি কিন্তু ডিজিটাল পদ্ধতিতে সেটা মাত্র আধা ঘন্টার ভিতরে গরম গরম আপনার দরজায় পেতে পারেন। কিন্তু আপনাকে কি করতে হয়, নিজের বড় একটা গাড়ি নিয়ে তারপরে ওখানে যেতে হয়, কিনতে হয়, পার্কিং এ রাখতে হয়, তারপরে আপনাকে আবার বাসায় নিয়ে আসতে হয়, এসে তারপরে সবাইকে নিয়ে খেতে হয়। কিন্তু আপনি বাসায় বসে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে এটা পেয়ে যেতে পারতেন, যেটা আমাদের সরকার করে দিয়েছে সর্বত্র জায়গায়। কিন্তু এই সুবিধাটা আমি নিতে জানি না বলে আমাকে রাস্তায় নামতে হয়, আমাকে সচিবালয়ে যেতে হয়, কারণ আমি ইমেইল করে সচিব সাহেবের কাছে কাগজ পাঠাইতে পারি না, তার সাথে আমি জুম মিটিং করতে পারি না, এটার জন্য আমাকে যেতে হয়, বিভিন্ন অফিসে যেতে হয়, দপ্তরে যেতে হয়। কিন্তু রাস্তায় যদি শুধুমাত্র এমার্জেন্সি সার্ভিস প্রোভাইডার যারা, তারা যদি থাকতো তাহলে তো এই যানজট কোথাও হইতো না, গলাচিপা থেকে তো ঢাকা শহরে যাওয়া লাগতো না যদি আপনারা ডিজিটাল পদ্ধতিতে যোগাযোগ করতে পারতেন। বাংলাদেশ সরকারের সকল দপ্তর আজকে ই নথি সিস্টেম করে দিয়েছে, ডিজিটাল পদ্ধতি করে দিয়েছে। আপনি চাইলেই যে কোনো কারোর সাথে আপনি এই মুহূর্তে আপনি গহীন অরণ্য যদি যান, মাননীয় প্রধানমন্ত্রী দ্বীপাঞ্চলে পর্যন্ত স্যাটেলাইটের মাধ্যমে উন্নত প্রযুক্তি ইন্টারনেট ওখানে দিয়েছে, তো সেখানে গিয়েও তো আপনি কিন্তু চাইলে ভিডিও কল করে ইয়োনো সাহেবের সাথে কথা বলতে পারেন। আপনি ওসি সাহেবকে আজকে চর বাংলায় গিয়ে ভিডিও কল করে ওসি সাহেবকে দেখাতে পারেন, এই যে দেখেন ওসি সাহেব আমার এখানে এই তরমুজের খ্যাত, আরেকজনে আসে দেখেন দখল করে নিয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি ফোর্স পাঠান, উনি সাথে সাথে দেখলে ওইটা রেকর্ডও করতে পারে এবং সেটা কিন্তু একটা আইনের কাছে সেটা একটা ডকুমেন্ট হিসেবে জমা হয়ে যায়।
এইভাবে করে উনি সাথে সাথে কিন্তু দেখতে পারে। তা নাহলে টেলিফোনে আপনি হয়তো ভুল বলতে পারেন, ওনাকে মিথ্যা বলতে পারেন, কিন্তু আজকে চর বাংলায় পর্যন্ত 5G ইন্টারনেট পাওয়া যাচ্ছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেই 10 কিলোমিটার দূরে চর বাংলায় পর্যন্ত বিদ্যুতের ব্যবস্থা করেছেন, আপনাদের জন্য এই ধরনের উন্নয়ন দিয়েছে। এই জন্য আমরা বললাম যে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা বিদ্যুতের ব্যবস্থা করেছি, প্রত্যেকটা বাড়িতে আমরা মোবাইল বা স্মার্টফোন ব্যবহার করা, স্মার্ট টেকনোলজি ব্যবহার করা সব কিছুর জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি। এখন আপনারা আপনাদের ফ্যাক্টরিতে কি প্রোডাকশন দিবেন, কি প্রোডাক্ট তৈরি করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর সেই স্মার্ট বাংলাদেশের জন্য সবকিছু আপনাদের উপরে নির্ভর করে। এটা আমরা বুঝি বলে আজকে সরকার আপনাদের জন্য স্মার্ট সিস্টেমের ব্যবস্থা করেছে এবং ডিজিটালের গুরুত্ব কতখানি এটা আপনাদেরকে বুঝিয়েছি, এবং আপনারা অলরেডি সেটা জানেন। কারণ এই যে বিশ্ব মহামারীর মধ্যে যদি আগের সরকারগুলো আমাদের সরকার ব্যবস্থায় থাকতো, তাহলে সারা বাংলাদেশ মুখথুবড়ে পড়ে যেত। কারণ ওই সরকারগুলো ডিজিটাল কোনো জ্ঞান নাই, ওই সরকারগুলো মেট্রিক পাস করে না, ওই সরকারের প্রধানরা তারা লেখে তারা সশিক্ষিত, ওই সরকারের যারা ছেলে সন্তানরা তারা পর্যন্ত পড়াশোনা করে নাই, তারা হয়েছে চাঁদাবাজ, তারা হয়েছে এতিমের টাকা লুটকারী, তারা করেছে হাওয়া ভবন, তারা তো কোনো সময় পড়াশোনা পর্যন্ত করে নাই, তারা ডিজিটাল পদ্ধতির কি জানবে। তারা যখন ক্ষমতায় ছিল তখন বিশ্বের টেকনোলজি তাদেরকে বিনা পয়সায় সাবমেরিন কেবলে এই যে ইন্টারন্যাশনাল যে কানেকশন গেছে তাদের বিনা পয়সায় কানেকশন নেওয়ার জন্য অফার করেছিল, তারা বলেছে বাংলাদেশ থেকে তথ্য চুরি হয়ে যাবে, না জানায় কি ধরনের অবস্থা হয়েছে, বিনা পয়সার অফার নিতে পারে নাই, যেটা আমাদেরকে কোটি কোটি টাকা ব্যয় করে পরে কানেকশন নিতে হয়েছে। এর কারণ আমার প্রধানমন্ত্রী শিক্ষিত, ওনার পরিবার শিক্ষিত, শুধু শিক্ষিত না ডক্টরেট এবং কম্পিউটার বিজ্ঞানী ওনার সন্তান যিনি ICT উপদেষ্টা, ওনার পরিবারের সন্তান আজকে ব্রিটিশ পার্লামেন্টের ছায়া মন্ত্রী, বারবার নির্বাচিত MP, ওই লন্ডনে তো আরো এক প্রধানমন্ত্রীর সন্তান থাকে, ওনার আয়ের উৎস কি ক্যাসিনো ব্যবসা, আর আমার বঙ্গবন্ধুর দহিত্রা কি ওইখানকার ব্রিটিশ পার্লামেন্টের ছায়া মন্ত্রী, তফাৎটা তো বুঝতেছেন আপনারা। এই তো ছিল আগের সরকার। তো কাজী এই জন্য আমরা বলতেছি আমরা We are in right track with the right leadership, Her Excellency our Prime Minister Janamaitri Sheikh Hasina, এই জন্য এই right track এ আমাদেরকে থাকতে হবে সামনের দিনগুলোতে। আপনাদের মাধ্যমে আমরা বঙ্গবন্ধু সেই স্বপ্নের সোনার বাংলাটা করব, আপনাদের মাধ্যমে আমাদের গলা চিপা হবে উন্নত গলা চিপা, যার ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়েছেন। গলাচিপার একটাই দরকার ছিল, শুধু গলাচিপা ব্রিজ, সেটা পাস হয়ে গেছে একনেকে, সেটা সরকারি আদেশ পর্যন্ত জারি হয়েছে, টেন্ডার ডকুমেন্টস হচ্ছে, সামনের জুন মাসের ভিতরে সেটা টেন্ডার হবে, আশা করতেছি জুলাই আগস্টের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন পর্যন্ত আপনাদেরকে করে দিবে। ইনশাআল্লাহ সামনের সরকারে যদি আমরা আপনারা যদি ভোট দেন এত সব উন্নয়নের কথা মনে রেখে, এবং আপনারা যদি ওই প্রোপাগান্ডা যারা চালাচ্ছে আমাদের ডিজিটাল সিস্টেমের সুবিধা নিয়ে যারা প্রোপাগান্ডা চালাচ্ছে সেই প্রোপাগান্ডাকে প্রতিহত করে আপনারা যদি সেই ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়ে আপনারা প্রতিবাদ করতে পারেন, এবং প্রত্যেকটা প্রোপাগান্ডাকে আপনাদের প্রোটেস্ট করা উচিত, আপনাদের ওখানে কমেন্টস করে বলা উচিত আপনারা যা বলছেন এটা মিথ্যা, আমাদের সমস্ত উন্নয়ন দিয়েছে জননেত্রী শেখ হাসিনা, আমাদেরকে দেশ দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে ওই দুষ্কৃতিকারীরা আর নতুন কোনো ভিডিও আপলোড করা প্রোপাগান্ডা দেওয়ার সুযোগ পাবে না। তো কাজী আপনাদেরকে ল্যাপটপ দেওয়া হচ্ছে, আপনারা এই ডিজিটাল পদ্ধতিতে শিক্ষিত হবে, এবং ডিজিটাল প্রোপাগান্ডা যা আছে আজকে তারা রাজপথে নামতে পারে না, কারণ বাংলাদেশের সমস্ত জনগণ তাদেরকে ধিক্কার দিয়েছে, বাংলাদেশের জনগণ তাদেরকে রিজেক্ট করেছে, এই জন্য রাজপথে না থেকে তারা ডিজিটাল পদ্ধতিতে এখন তারা প্রোপাগান্ডা মিথ্যাচার করে বেড়াচ্ছে। ওই মিথ্যাচারকে এই ল্যাপটপে থেকে জ্ঞান নিয়ে প্রত্যেকটা শিক্ষককে সেইগুলোর জবাব দিতে হবে। আমার মতো একটা লোকের জবাব দেয়া আর একজন প্রধান শিক্ষকের জবাব দেওয়ার ভিতরে অনেক তফাত। একজন অভিভাবক সে একটা প্রতিবাদ করবে, মনে করবে উনি বোধ হয় আওয়ামী লীগ করে, কিন্তু একজন হেডমাস্টার সে যখন একটা ফ্যাক্টরির মালিক, মানুষ তৈরির ফ্যাক্টরির মালিক,
সে যখন একটা প্রতিবাদ করবে তখন মানুষ মনে করবে জাতির বিবেক উনি নিশ্চয়ই একটা সত্য কথা বলেছে, তো কাজেই সত্যটা ওনার আমরা বিশ্বাস করি। এই জন্য আপনাদেরকে আমরা সৃষ্টিকর্তা এবং পিতামাতার পরে স্থান দেই। আপনারা আপনাদের সম্মানটাকে বুঝতে হবে এবং সম্মানকে বুঝলেই কিন্তু আপনি দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ হলে অবশ্যই দেশের জন্য আপনারা কাজ করবে। এবং আমি এতক্ষণে বক্তব্যের আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানের সাথে আলাপ করেছি যে কিভাবে আমরা অতি সত্বর ঈদের পরেই আপনাদের 187 জনকে আমরা কিভাবে ডিজিটাল প্রশিক্ষণ দিতে পারি, এই ল্যাপটপ চালানোর উপরে, ল্যাপটপ ব্যবহারের উপরে, এবং এবং মিনিমাম কোর্স যেটা অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমে যদি যান আপনি খুঁজে পাবেন মাইক্রোসফট উইন্ডোজ। উইন্ডোজ এখানে কিন্তু উইন্ডো বলে নাই। উইন্ডো মানে কি? দরজা বা জানালা। উইন্ডোজ মানে কি? অনেকগুলো দরজা, অনেকগুলো জানালা, মানে ওটা এমন একটা অপারেটিং সিস্টেম যেটার অনেক দরজা, অনেক জানালা আছে। আপনাকে বলি, আপনি যদি ল্যাপটপের মাধ্যমে একজন ডিজিটাইজ হেডমাস্টার হন, আপনার 10 কেনি জমিতে তরমুজ দেওয়ার থেকেও আপনি অনেক সমৃদ্ধশালী হতে পারবেন। কারণ আপনি যদি মনে করেন ইউটিউব জানেন, আপনারা জানেন করোনাকালীন সময় উত্তরবঙ্গের একটা ছেলে কি করেছে, সে ঢাকাতে চাকরি করত, সে চাকরি হারিয়েছে কারণ করোনার সময় উনি এক জায়গায় কাজ করতে ওই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এটা একটু খুলে দাও, বন্ধ হয়ে গেছে। উনি কি করলো, উনি এলাকায় গেল, সরি, উনি এলাকায় গিয়ে বসে আছে বেকার। ওনার এলাকার এক বড় ভাই বলল যে তুমি তো বসে আছো, আমি অমুক জায়গায় টিকিট কেটে মাছ ধরতে যাচ্ছি, আমার সাথে চলো, তোমার দিনটা ভালো লাগবে, সারাদিন আমার সাথে থাকবা, গান টান শুনবা এবং মাছ ধরে এটা দেখবা। গেল তার সাথে, তখন ও দেখলো যে গান টান শুনতে ওর ভালো লাগে না, উনি মাছ ধরে, ওর চিন্তা হলো যে আমি এই মাছ ধরার পদ্ধতিটাকে একটু ভিডিও করি। ও করলো কি, ওই মাছ ধরাটাকে ভিডিও করলো এবং ভিডিও করে দেখলো যে মাছ কিভাবে খোঁট দেয়, কিভাবে ধরে, কিভাবে আবার নেটের মধ্যে জিয়ে রাখে, এটাকে ভিডিও করলো। ভিডিও করে ও বাসায় বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে রাতে চিন্তা হলো যে আমি এটা ভিডিও করে কি করলাম, নিজে দেখে আবার ভালো লাগলো, উনি আবার একটু কাট পেস্ট করে একটু সুন্দর করলো, করে উনি চিন্তা করে যে আমি এটা ইউটিউবে আপলোড করি। উনি ইউটিউবে নিজের নামে একটা চ্যানেল খুলে উনি এটা আপলোড করে দিলেন। উনি দেখলেন যে 1 সপ্তাহের ভিতরে এটা কয়েক হাজার ভিউ হয়ে গেছে, তখন উনি আগ্রহ পেলেন, আরে মানুষ তো এটা পছন্দ করে। এরপরে সে ওই লোকের সাথে সবসময় বসি বইতে যায় আর ভিডিও করে, তখন উনি একজন আর না, পুরো পুকুর জুড়ে যারা বসছে সবারটাই ভিডিও করে, ভিডিও করে এটা দেয় আর মানুষ এটা দেখে, লাইক করে, সাবস্ক্রাইব করে ওই চ্যানেলটা। করতে করতে উনি দেখলো কয়েক লক্ষ সাবস্ক্রাইব হয়েছে। এখন আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সংখ্যক ইউটিউবে যদি সাবস্ক্রিপশন পাওয়া যায় তাহলে ইউটিউব ওইখানে আপনাকে বিজ্ঞাপনের ব্যবস্থা করে দেয় এবং ওখানে বিজ্ঞাপন থেকে যে আয় ইউটিউব পায় সেটা আপনার সাথে প্রফিট শেয়ার করে। তো ও দেখলো যে বিজ্ঞাপন আসতে শুরু করলো এবং সেখান থেকে প্রফিট পাইতে শুরু করলো। এখন ও কি করলো, ও মাছ ধরার চ্যানেল নামে ওই চ্যানেলটার নাম দিল, নাম দিয়ে সে এখন কিভাবে কি কি ধরনের বড়শি পাওয়া যায়, কি কি ধরনের চারা বানানো যায়, কোন চারায় কোন মাছ ধরে, সিজনে কোন কোন মাছ বড়শি খায়, পানির গভীরতা কত হইলে কোন খাবার কোন জায়গায় দেওয়া উচিত, সেই চারা বানায়, সেই ভিডিও বানায়, সেই চারা বিক্রি করে। এখন মাসে তার প্রায় 5 লক্ষ টাকা ইনকাম হয় শুধু অ্যাড থেকে, ওখানে যে অ্যাড আসে সেইখান থেকে ইউটিউব তাকে পাঠায়। আপনাকে শুধু একটা উদাহরণ দিলাম, এরকম অনেক লোক আছে এই করোনাকালীন সময় ছাদ বাগান করে, রান্না করে, আপনি জানেন না এই গলাচিপের মানুষ কত ভালো সুন্দর মলিদা বানায়, আপনারা জানেন না দাসবাড়িতে কত সুন্দর মুড়ি ভাজে। এগুলো যদি আপনারা পদ্ধতি আপনার বাড়ির কোনো না কোনো কিছু ছাদ কৃষি, উঠান কৃষি, রান্না, এই সমস্ত আপনারা চ্যানেল খুলুন। এই করোনাকালীন সময় অনেক মহিলা আমি চিনি, অনেক পুরুষকে চিনি যারা নিজস্ব চ্যানেল করে এই সমস্ত পদ্ধতি দিয়ে সারা বাংলাদেশের মানুষকে শিক্ষিত করে ফেলেছে, তারও ইনকাম হয়েছে। আমি শুধুমাত্র একটা উদাহরণ দিলাম। তো সামনে আগে সবাই থাকতো যে কি ব্যাপার, যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি আর্মি অফিসার হব, পাইলট হব। এখন অনেক বাচ্চারা শুনি বলে আমি বড় হয়ে ইউটিউবার হব, ইউটিউবার হব।
কত বড় কথা। আর ইউটিউবার হয়েছে হিরো আলম, এই তো দেখি এখন দুবাইতে গিয়ে সোনার দোকান উদ্বোধন করে। হ্যাঁ, কি আছে ওর ভিতরে? কিন্তু ইউটিউব করে সে এরকমের কাজ করতেছে, একটা উদাহরণ দিলাম আপনাদেরকে। তো সেই জন্য আমি বললাম, আমি কাউকে ভালো বা খারাপ বলি নাই এখানে, আমি জাস্ট উদাহরণ হিসাবে বললাম যে এই জন্য বলতেছি ডিজিটাল মাধ্যম এমন, যার জন্য ওটার নাম হয়েছে অপারেটিং সিস্টেমের উইন্ডোজ। অনেক বেশি দরজা, আপনার অনেক বেশি চ্যানেল। আজকে সারা পৃথিবীতে সে তত বেশি শক্তিশালী যার যত বেশি চ্যানেল আছে। আজকে আমি রাজনীতিবিদ, আমার সক্ষমতা কি যে আমার সারা বাংলাদেশে কত রাজনীতিবিদ, কত কর্মকর্তার সাথে আমার কানেকশন আছে, কত ভালো সম্পর্ক আছে, ওইটাই আমার ক্ষমতা। তো সেই চ্যানেলগুলোই কিন্তু আপনি আপনাদের জন্য তৈরি করে দেবে এই মাইক্রোসফট উইন্ডোজ। এটা একটা অপারেটিং সিস্টেম, মাল্টি চ্যানেলস ইজ দেয়ার, চ্যানেলস আর দেয়ার। এরপরে আসবেন আপনারা, আপনারা যে ফান্ডামেন্টাল কিছু কোর্স আছে, আপনারা মাইক্রোসফট ওয়ার্ল্ডে আসবেন, এক্সেলে আসবেন, আপনারা ডিভাইস ইসে ডাটাবেস করার জন্য আসবেন, ইন্টারনেট শিখবেন আপনারা, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার শিখবেন আপনারা, আপনারা গুগল ক্রোম শিখবেন, আপনারা ইউটিউব শিখবেন। এবং এগুলোর ভিতরে ভালো ওর সাথে পাশাপাশি মন্দও আছে, সে মন্দগুলোর উপরে যদি আপনাদের জ্ঞান থাকে তাহলে আপনারা সেই মন্দগুলো বাচ্চাদেরকে বলতে পারবেন, এইসব জায়গায় যাবা না, এইসব করবা না। তো কাজেই আমি বিশ্বাস করি ঈদের পরে আপনাদেরকে আমরা ইয়নো সাহেব এবং উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে আমাদের শিক্ষা কর্মকর্তা কোয়ালাবরেট করবেন, এইগুলোর মাধ্যমে আপনাদেরকে আমরা একটা উন্নত ট্রেনিং এর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো। তো কাজেই আজকে আর আমি বক্তব্য বাড়াচ্ছি না, ডিজিটাল ব্যাপারে কথা বলতে এবং শিখাতে আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি এই বিষয়টা। এই জন্য আপনাদের বিরক্ত থাকলেও আমি হয়তো অনেক লম্বা সময় আপনাদেরকে বললাম, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা হয়তো এটা পছন্দও করেছে, আপনাদের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমি আপনাদের এই আকাঙ্ক্ষাটা ইনশাল্লাহ মিটআপ করে দেব। এবং আপনি তখন দেখবেন আপনি কতখানি শক্তিশালী। একটা মানুষের পিস্তলের দরকার নাই, তলোয়ারের দরকার নাই, দ্রুতগতি ঘোড়ার দরকার নাই, এর থেকে অনেক বেশি শক্তিশালী মাত্র 2 মেগাবাইট স্পিডের একটা ইন্টারনেট, এর থেকে অনেক বেশি শক্তিশালী। সেই শক্তিশালী আপনাদেরকে আমি করে দেব, তখন আপনারা দেখবেন যে আপনাদের শক্তি কতখানি। আপনারা চাইলে সারা বিশ্বকে তাক লাগাই দিতে পারেন ইন্টারনেটের মাধ্যমে, এত শক্তিশালী হওয়া যায় এর মাধ্যমে, তাই আমি ইনশাল্লাহ করে দেব। সর্বশেষ একটা কথা, এই আবারও সেই স্বাধীনতার মাসে আমার সেই অ্যাপেল, আমাদের সরকারের টানা 3 মেয়াদ ক্ষমতায় থাকার কারণে আজকে আপনারা নিরব বিচ্ছিন্ন উন্নয়ন পেয়েছেন। যদি সরকারের বারবার পরিবর্তন আসতো তাহলে দেখা যেত এই উন্নয়নটা আমাদের এরকম গতিশীল থাকতো না। অনেক সরকার পরিবর্তন হলে আগের সরকারের অনেক কিছু এসে ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেয়। তো কাজে কাজেই সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশে প্রমাণিত একমাত্র বঙ্গবন্ধু কন্যাই আমাদেরকে সঠিক পথে এই বাংলাদেশকে রাখতে পারে, এবং বাংলাদেশ নিরাপদ শুধুমাত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আর আমাদের গলাচিপা ব্রিজকে বাস্তবায়নের জন্য সামনের অন্তত পক্ষে 100 বছর গলাচিপাতে আওয়ামী লীগের এমপি থাকা উচিত শুধুমাত্র এই ব্রিজটার কারণে। তো কাজেই আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে এই ব্রিজ, এই তারপরে আমরা রাঙামালির সাথে যে 20 কিলোমিটার রাস্তা দিয়ে আমরা ওয়াইডেনিং করে ফেরির ব্যবস্থা করতেছি, আমি সেদিনও কথা বলেছি চরপজল চর বিশ্বাসের সাথে সি ট্রাকের ব্যবস্থা করতে আগামী 2 মাসের ভিতরে ইনশাল্লাহ সেটা হবে। আমি গভীর গভীর দ্বীপাঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের জন্য বিদ্যুতের ব্যবস্থা করেছে, আপনাদের উপজেলাকে শতভাগ বয়স্ক বিধবা ভাতা করেছে, আমরা শত শত বিদ্যালয় পাকা করে দিয়েছি, শত শত শিক্ষা প্রতিষ্ঠানকে পাকা করে দিয়েছি সেই উন্নয়নের জোয়ারে। এবং এর সাথে যদি থাকতে হয় তাহলে অবশ্যই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, যাতে করে আমরা আবার সরকার গঠন করতে পারি, এই প্রত্যয়। এবং আপনাদেরকে আবার শক্তিশালী নাগরিক তৈরি আপনারা প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।